আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেগুন তো অনেক সুন্দর, দাম কেমন যাচ্ছে? কত পাল্লা যাচ্ছে? পাল্লা হলো 60 টাকা। 60 টাকা পাল্লা? এই কয়েকদিন আগেও তো 350 টাকা পাল্লা গেছে, আর এখন হলো 60 টাকা পাল্লা। তো পুরাই তো লস, এখন একদম পুরাই লস। আর লোকজন তো নাই কারণ বাজারে, সব চলে গেছে। না বেগুন গুলো অনেক সুন্দর, কোন রাখা বেগুন? এগুলো মধুপুর টাঙ্গাইল। আচ্ছা আচ্ছা, ও ভাই আসসালামু আলাইকুম, কত পাল্লা আছে? 300 টাকা পাল্লা। দাম কমেনি আগের মতো আছে? 300 টাকা পাল্লা। আরে মুলা ভাই 150 টাকা পাল্লা। না ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই এত সুন্দর পটল কেমন দাম যাচ্ছে? দাম কম ভাই। কোথায় পাল্লা? 100 টাকা 90 টাকা পাল্লা। 100 টাকা 90 টাকা পাল্লা। হাটে তো লোকজন নাই প্রথমত, কারণ তো দাম তো হওয়ার কথা না। হাটে দাম বেশি, হাটে দাম কম নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু কারণ বাজার দাম নাই। ও আমাদের পাইকার নাই, পাইকার নাই। হ্যাঁ, ঈদের সিজন বাড়ি চলে গেছে, এই জন্যই অবস্থা। পটলগুলো সুন্দর আছে, খুবই সুন্দর। ভাই কেমন আছেন? লাউ এর 20 কত করে? 800-700 টাকা 20 না? আর বটবড়ি 250 পাল্লা না? 230-250 টাকা পাল্লা। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কত পাল্লা আছে? কত পাল্লা আছে ভাই? 250 টাকা পাল্লা। আর ওইটা ওই হাইব্রিড? কেমন দাম যাচ্ছে ধুন্দুল? কত পাল্লা যাচ্ছে? 200 টাকা পাল্লা। 200 টাকা পাল্লা। আচ্ছা, এই যে কারকল? 200। যাক, করলা ভাইয়া? একই দাম না? 200। ভাই টমেটোটা কত করে ক্যারেট? 1200 টাকা বেড়ে গেছে। এটা তো দিনাজপুরের না? ভাই কত পাল্লা আছে কাঁচা আম? 140 টাকা পাল্লা। চান্দু ভাই ভাই কলা হালে কত যাচ্ছে? কত হালে যাচ্ছে? 25 টাকা আলি। 25 টাকা আছে। ভাই কেমন যাচ্ছে লাউয়ের দাম? এটার দাম ভাই 20 টাকা বস্তা। 20 টাকা পিস না? এত সস্তা? হ, লোকজন নাই বাজারে।
ও ভাই মূলা আটি কত আছে ভাই মূলা শাক আটি কত 8 টাকা আটি বাহ এত সুন্দর মূলা আছে সিজনের প্রথম তো দাম বেশি দাম বেশি আবার 5 টাকা দিয়ে দেব কত দা ভাই কত পিস বিক্রি হচ্ছে এই যে এটা জালি 25 টাকা পিস আসসালামু আলাইকুম কত পাল্লা আছে কাইয়া কারকল ধরে করলা উত্তা উত্তা উস্তা না উত্তা 280 টাকা পাল্লা দাম তো ভালোই আছে 280 টাকা পাল্লা 80 টাকা পাল্লা হ্যাঁ আরে কি ইচ্ছা দিলে এটা দেয়নি না আরে কি ইচ্ছা দিলে যাবে আরে কি ইচ্ছা দিলে